সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। কবিতা হয়, প্রেমের বই হয়, মানুষ বই করে বই কিনে আর ছবি তুলে, কিন্তু
চেতনার অভাব। এই বেদনাটা হয়েছে একুশকে কেন্দ্র করে, ভাষান্দোলনকে কেন্দ্র করে। সেখানে যদি আমরা একটু পরে 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 একটা বোর্ডের মাধ্যমে একজন ভাষা শ্রমিক ইতিহাস আমরা যদি টানিয়ে দিতে পারতাম, আজকে শিশু প্রহরে শুক্রবার যখন শিশুরা যায় তারা অপলক চেয়ে থেকে বাংলা ভাষায় লিখে লিখে পড়তো, যে তাদের কারণে আজকে এই বইমালার প্রচলন হয়েছে, এটা কিন্তু হয় না। আজকে আমরা রাস্তা সাইডে সাইডে প্রেস ক্লাব থেকে শুরু করে বইমালা পর্যন্ত আমরা যদি এটা করতে পারতাম যে একজন ভাষা শ্রমিকের ছবি দিতাম, পাশে তার ছোট্ট জীবনী দিতাম, এবং সে কি অবদান রাখছে ভাষা আন্দোলনের কারণে সেটা আমরা দেখতাম। আমরা ব্যক্তিবর্গের ব্যক্তি বিশেষের ইতিহাস নিয়ে প্রচার করতে 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 বাঙালি জাতি আমরা ক্লান্ত। আসলে যে মামলার কথা বলেছেন বিচারক ক্লান্ত, ব্যক্তি বিশেষের প্রচারণা করতে করতে লিখতে লিখতে। সুতরাং আমরা যদি 20 কোটি সন্তানদেরকে আমরা সঠিক ইতিহাস তুলে দিতে পারবো, তাহলে ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না। সবাইকে অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।